বিশ্বকাপে বাংলাদেশ নেই কিন্তু বাংলাদেশ নানাভাবে মিশে আছে প্রায় 400 বেশি ভলান্টিয়ার যেরকম কাজ করছে সেরকম বাংলাদেশ থেকে অনেকেই ছুটে এসেছেন বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে তাদেরই একজন মিস্টার ফারাজ লাল সবুজ পতাকা নিয়ে মাঠে দেখছি এটার আসলে কারণটা কি বিশ্বকাপ দেখতে যেহেতু এসেছি আমি খেলা যেই দলেরই দেখি আমার মনে এবং প্রাণে সবসময় বাংলাদেশ তো আমি হয়তো আমার দল আজকে বিশ্বকাপে খেলছে না তবে স্বপ্ন দেখি যে কোনো একদিন আমার দল বিশ্বকাপে খেলবে এবং সেই স্বপ্ন নিয়েই আমি আমার পতাকা পরে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পতাকাটা তুলে ধরার চেষ্টা করছি কারণ আমরা যারা খেলা দেখতে আসছি আমাদের আজকে সুন্দর উপভোগ করার কারণ হচ্ছে সেই খেটে খাওয়া মানুষগুলো যারা এই স্টেডিয়ামগুলো তৈরি করেছে আপনাকে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে অসহায় মানুষদের জন্য কাজ করতে সিলেটের বন্যা দুর্গত অবস্থায় কিন্তু আপনি ছুটে গেছেন সব কিছু মিলিয়ে এই যে এরকম একটা দেশে ফুটবলটাও কিন্তু অনেক জনপ্রিয় বাংলাদেশে কিন্তু সেই পর্যায়ে যেতে পারছে না কি মনে হয় আপনার কাছে দেখুন কেন যেতে পারছে না বা কেন যেতে কবে যেতে পারবে এগুলো বলার জন্য অনেক বিশেষজ্ঞ আছে তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর এবং একটা সঠিক কথা যেটা আমি মনে করি বলতে চাই সেটা হচ্ছে মাঠ করে দেন বাংলাদেশে মাঠগুলো করে দেন বাকিগুলো পড়ে সংস্থাগুলো কী হবে না হবে ইনস্টিটিউশনগুলো কী হবে সেটা ঠিক আছে খেলার মাঠগুলো করে দেন অন্তত এতটুকু শুরু করলেও আমরা কোথাও যেতে পারবো এখন তো ধরুন আমার আব্বারা বলতো যে তারা পাড়া মহল্লায় খেলতো বিকালে এখন তো বিকালে আমরা কম্পিউটার ছাড়া কিছু বুঝি না এটার একটা কারণও আছে আসলে আশেপাশে তো তেমন কোনো মাঠও নেই তো মাঠগুলো করা শুরু করেন খেলোয়াড় অটোমেটিক আস্তে আস্তে তৈরি হওয়া শুরু করেন সাপোর্ট বা পছন্দের দল আসলে কোনটা আপনার ব্রাজিল আর্জেন্টিনা ওনাদের খেলাও আমি দেখতে পছন্দ করি কারণ খেলা তাদের তো দোনোটা দল খুব ভালো মানের ফুটবল খেলে আসে তো বাট ওভারঅল আমি জার্মানি পছন্দ করি ধন্যবাদ একাত্তর খেলাযোগকে সময় দেওয়ার জন্য কথা বলছিলাম মিস্টার ফারাজের সাথে আসলে তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে স্টেডিয়ামগুলো হয়েছে যে মেট্রো হয়েছে সেখানে কিন্তু অসংখ্য বাংলাদেশি শ্রমিক কিন্তু কাজ করেছে তারা যেন তাদের প্রাপ্য অধিকার এবং তাদের যে বিষয়গুলো রয়েছে তারা যেন ভালোভাবে পায় সেটাই কিন্তু দাবি জানিয়েছেন তিনি অর্ণবাপী একাত্তর দোহা কাতার নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক